হ্যালো বন্ধুরা, সব ধনী লোকেরাই ছোটবেলা থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। অনেককে তো আবার তার ক্যারিয়ার খড়কুটার ভেতর থেকেও শুরু করতে হয়, কিন্তু কথা ওঠে যখন সেলিব্রিটিদের বাচ্চা নিয়ে, তখন বিষয়টা একটু অন্যরকম হয়। কারণ খুব ছোটবেলা থেকেই তাদের জন্য অনেক বড় কিছুর দরজা খোলা থাকে। ইভেন তাদের বাবা মা যদি তাদের ক্যারিয়ারের বিষয়ে খুব বেশি চিন্তা নাও করে থাকে, তাও তারা এক পর্যায়ে গিয়ে সাকসেসফুল হয়। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে সেলিব্রিটিদের বাচ্চারা বড় হয়ে ওঠে এবং কিভাবে তার বাবা মায়েরা তার ক্যারিয়ার গড়তে সাহায্য করে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র, এই ছেলেটির বাবাকে নতুন করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। ক্রিশ্চিয়ানো রোনালদো হলেন 5 বার স্বর্ণপদক বিজয়ী। তিনি হলেন পর্তুগিজ ফুটবল প্লেয়ারদের মধ্যে সবথেকে মূল্যবান একজন প্লেয়ার এবং পৃথিবীর মধ্যে সবথেকে হাইয়েস্ট পেইড ফুটবল প্লেয়ার। এত বছর ধরে সে লিস্টের প্রথম দিকের প্লেয়ারই ছিল, কিন্তু এবছর সে লিওনেল মেসির পেছনের সিটে চলে আসে। একজন ফুটবল প্লেয়ারের গড় বাৎসরিক ইনকাম $1.9 মিলিয়ন এবং এটা তাদের বাচ্চাদের জন্য একটা চরম সৌভাগ্যের ব্যাপার। কিন্তু রোনালদোর ছেলের তার বাবার এত অঢেল সম্পত্তি উপভোগ করার এত সময় নেই, কারণ সেও তার বাবাকে অনুসরণ করছে। ছেলেটিকে যে বয়স থেকে হাঁটা শিখতে হয় সে বয়স থেকেই সে ফুটবল খেলা শিখেছে, এবং বাচ্চাটির বয়স যখন 5 বছর তখন থেকেই তার বাবা তার সাথে প্রফেশনাল ফুটবল প্লেয়ারদের জীবন সম্পর্কে গল্প করত। তারপর থেকেই প্রতিদিন তার বাবার সাথে মাঠে যাওয়া, প্র্যাকটিস করা, খেলা তার জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। গত বছর এই 9 বছর বয়সী ফুটবল প্লেয়ারকে ইতালিয়ান জুভেন্টাস ফুটবল টিমে খেলার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। সেও তার বাবার মতোই প্রথম 5 ম্যাচে 19টি গোল করে রেকর্ড করে নেয়, এবং দর্শকদের মতে তার ভেতরেও তার বাবার খেলার স্টাইলগুলো রয়েছে। কিন্তু এর মধ্যে তার লাক্সারি লাইফস্টাইলের কি হলো, যে লাইফস্টাইল আমরা সাধারণত সেলিব্রিটিদের থেকে আশা করে থাকি? আসলে জুনিয়র রোনালদোর জীবনযাপন তার বাবার থেকে অনেকটাই আলাদা। এমনকি জুনিয়র রোনালদো ভাবতেও পারে না যে সে কোনো একদিন তার বাবার মতো একটা ইয়র্ট কিনতে পারবে। রোনালদোর ছেলে যে কতটা ভাগ্যবান তা বোঝানোর জন্য রোনালদো মাঝে মধ্যে তার ছোটবেলায় কাটানো স্থানগুলোতে নিয়ে যায়, যেখানে রোনালদো আর তার বন্ধু একটা বাসায় দুজন শেয়ার করে ভাড়া থাকত। আর এগুলো দেখে রোনালদোর ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করে যে বাবা, তুমি কি সত্যিই এখানে থাকতে? লুকা জিদান, ফুটবল ইতিহাসের একজন অন্যতম ফেমাস ফুটবল প্লেয়ারের নাম হলো জিদান। বর্তমানে সে রিয়াল মাদ্রিদের হেড কোচ। সে যখন খেলতো, অর্থাৎ 2001 থেকে 2004-এর মধ্যে এক সিজনে $20 মিলিয়ন ইনকাম করে। তার নেট অর্থের পরিমাণ প্রায় $70 মিলিয়ন। অবশ্যই একজন ফেমাস ফুটবল প্লেয়ারের জীবনযাপন খুবই লাক্সারিয়াসভাবে হয়ে থাকে। তারা সবসময়ই ভালো ভালো সুইমিং পুলে গোসল করে এবং সবথেকে বেস্ট হোটেলে তারা থাকে। জিদানের 4 সন্তানও রয়েছে, আর তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারাও বাবার মতো ফুটবল খেলাকে তাদের জীবনের অংশ করে নেবে। এবং তার মধ্যে মাত্র 21 বছর বয়সী লুকা এত কম বয়সেই খুবই ফেমাস একজন ফুটবল প্লেয়ার হিসেবে খ্যাতি পেয়েছে। এতদিন সে রিয়েল মাদ্রিদ ইয়ুথ টিমের হয়ে খেলতো, আর এখন সে একজন রিজার্ভড গোলকিপার হিসেবে রয়েছে। সে অন্যান্য সবার মতো এত লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করে না, বরং সে খুবই সাধারণভাবে জীবনযাপন করে। আর তার ইনস্টাগ্রাম পেজ ফলো করলেই দেখতে পাওয়া যায় যে সেখানে সে শুধুমাত্র তার খেলা আর পরিবার ছাড়া আর কোনো ফটো আপলোড করে না। কিন্তু সে যদি চায় তার বাবার সম্পত্তি ব্যবহার করে সে একটা ভালো লাইফ লিড করতে পারে। ক্রুজ বেকহাম, অনেক বছর ধরেই ভিক্টোরিয়া এবং ডেভিড বেকহাম বিজনেস ওয়ার্ল্ডের স্পটলাইটে রয়েছে। এই দুজন সেলিব্রিটি 1997 সাল থেকেই একসাথে থেকে আসছে, এবং বর্তমানে তাদের নিট সম্পত্তির পরিমাণ প্রায় $900 মিলিয়ন। অবশ্য তাদের বেশ কয়েকটি রিয়েল এস্টেট ব্যবসাও রয়েছে, এবং তারা পরিবার সহ বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়ে থাকে। তাদের এক একটা মেনশনের দাম $1 মিলিয়ন, আর তাদের পার্কিং লটে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস সুপারকার, এবং এক্ষেত্রেও তাদের সন্তানেরা চাইলে তাদের জীবনে যত আশা আছে সব পূরণ করতে পারে। ডেভিড যদিও একজন ফুটবল প্লেয়ার, কিন্তু তবুও সে চায় যে তার সন্তানেরাও তাকে ফলো করুক, কিন্তু সেটা ঘটেনি। তার বড় ছেলে ব্রকলিন ফটোগ্রাফি পছন্দ করে এবং রোমিও টেনিস খেলতে পছন্দ করে, আর একেবারে ছোট ছেলে ক্রুজ নিজেকে মিউজিক শেখার জন্য উৎসর্গ করেছে। এই ছোট্ট ছেলেটি মাত্র 14 বছর বয়সেই পপ ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরু করেছে, এবং কিছু বছর আগে সে স্কুটার ব্রাউনের সাথে একটা গানের কন্ট্রাক্টও সাইন করেছে। যাই হোক, বর্তমানে তার বাবা বিশ্বাস করে যে তার ছেলে একদিন বড় হয়ে বিশাল সিঙ্গার হবে। বর্তমানে তার বাবা তার পেছনে প্রচুর টাকা ব্যয় করছে তার মিউজিক ভিডিও, স্টুডিও রেকর্ডিং, বেস্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ভোকাল লেসনের জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।